গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছে, ঠিক আছে, সুস্থ আছে। আজকে আমি একটু ঠান্ডায় কাঁপানি কাঁপানি দিচ্ছে কেমন, তাই বাইরে ছেলে আর আমি বাইরে একটু ঘোরাঘুরি করছি। এই লাফার মানে ক্লাস হয়ে যাওয়ার পরে কোথায় এই যে দৌড়াদৌড়ি করছি আর একটু হাঁটছি, এই মানে রোদটা লাগছে যতক্ষণ ততক্ষণ ঠিক আছে। যে একটু ভেতরের দিকে যাচ্ছি ভীষণ কাঁপানি লাগছে, জানি না কেন। এখনও রান্না বান্না দুপুরের রান্নাটা কমপ্লিট মানে ধরিয়ে আর কি, তবে দুপুরে রান্না বিশেষ কিছু নেই, শুক্তো কালকে শুক্তো আছে আর চিকেন করব। কিন্তু সকালবেলা ওই জানি যে লাফ আছে চিকেনের দাম ছিল, সকালবেলা চাউমিন খাওয়া হয়েছে, এসব তো করেছি, আর একদম লাফিয়েই যাচ্ছে। বাবা কি তিরিং বিরিং করে লাফাতে পারিস রে, এখন এইসব করছি আর বাবার সাথে একটু বক বক করছিলাম, একটু দেখি আবার বলে কিনা কথাগুলো, বলবি না হালকা শট। রোদে নিজেকে শেখে থেকে এসে গরম হয়ে আর কি রান্নাও হয়ে গেছে, মানে মাংস আর ভাত তো হয়ে গেছে। আর এদিকে বাবা এই মাত্র আমার গলাটা জড়িয়ে ধরলো, কিন্তু এতক্ষণ ছিল মোবাইল নিয়ে বসে। কি দেখছিলিস ওটা কি ও মোবাইলে? আজকাল এসব হচ্ছে না রে বাবা, তোর টকল মোবাইল নিয়ে বসে গেম খেলছিল। আর আরেকজন দাঁড়া দেখি 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 ছাড়, আর আরেকজন হচ্ছে মা অন্ধকারে টিভি চালিয়ে বসে কি দেখছে, মা দেখছে কার্টুন সিনেমা। আর আমার যেটা বললাম রান্না কমপ্লিট, এই যে একদম মাংসের একটা ঝোল করে ফেলেছি, আলু দিয়ে সুন্দর করে মাংস ঝোল করলাম, আর শুক্তোটা খালি গরম করব। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একদম সন্ধ্যাবেলা আমরা উপস্থিত হয়েছি, সন্ধ্যাবেলায় পড়াশোনা চলেছে বাবাদের, যেহেতু বাংলা পড়া দাঁত খুলে যাচ্ছে, সেই বাংলা পড়ার জন্য এদিকে দাঁড়া আমি তোকে দেখতেই পাচ্ছি না, বাংলা পড়া পড়েছে বলে বাবার একটা কি দেওয়া হয়েছে চিপসের প্যাকেট। বাবার এখন যে চিপস একদম ভাগ করে খাবে, তাই তো কিরে তোমাকে দিয়ে বেশি দেবো না। এই যে কি কথাবার্তা আমার কাছে পড়ালাম, আমি গলা শুকিয়ে কাঠ হয়ে গেল আবার, খিদে পেলো আবার, আর আমাকে নাকি বেশি দেবে না, এখন চিপসটা কেড়ে গুলে খেতে হবে। এলাচি দিয়ে এলাইচি চা, মানে ঠান্ডাটা যাই যাই করেও যাচ্ছে না, মানে আবার যাকে ঠান্ডা করলো, এই জন্য একটু দুধ চা আর কি খাবো এখন, মানে সন্ধ্যাবেলাটায় জেনারেলি লিকার চাই খাওয়া হয় আর চিনি ছাড়া খাই, তবে এখন একটু ইচ্ছে করলে দুধ চা খেতে, দুধ চা একটু এলাচ ঠেলাচ দিয়ে ফুটিয়ে চাটা খাচ্ছি, একটু ঘন করে চাটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে রান্না বান্না আবার রাত্রের খাবার প্রস্তুতি এই চলছে। এলাচ দেওয়া চা রেডি, হাফ কাপ নিলাম, বেশি খাবো না। রাত্রিবেলা ডিনার টিনার কমপ্লিট, একদম রুটি আর চিকেন, চিকেনের যে ঝোল ছিল সেই দিয়ে রাত্রিবেলা ডিনার কমপ্লিট হয়েছে। আজকে আবার একটু মিষ্টিও খাওয়া হয়ে গেছে বেশি পরিমাণের আর কি, একটু খাওয়া হয়ে গেছে, মানে দু রকম মিষ্টি খাওয়া হয়ে গেছে, সন্ধ্যাবেলায় সন্দেশ খেয়েছি আবার রাত্রিবেলা নলেন গুড়ের রসগোল্লাও খেয়েছি। যদি একটু মিষ্টি খাওয়ার কম চেষ্টা করছি, মানে চায়ে চিনি খাচ্ছি না এদিকে মিষ্টি খাচ্ছি, যাই হোক মিষ্টি মিষ্টি খাওয়া দিয়ে আজকে ব্লগটা শেষ করি। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে প্লিজ ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।